যাদের মনে মায়া বেশি থাকে তাদের জীবনে কষ্ট বেশি থাকে। নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার নেই। বুঝলে বন্ধু, সম্পর্কতে এমন হওয়া উচিত, হঠাৎ কেউ দেখলে বলবে তোরা এখন একসাথে আসিস। যে ঠকায় সেও ঠকে, এই কথাটাই আমি চরম বিশ্বাসী। টাকার হাঁটার জন্য নিজের কোনো হাত পা নেই, কিন্তু সারা দুনিয়ার মানুষ এটার পিছনেই হাঁটে। না পাওয়ার যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে, আর বিচ্ছেদের যন্ত্রণা সেই বোঝে যে প্রচুর ভালোবাসছে। এখন সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, তাই এখন আর কারোর সাথে মিশতে মন চায় না, আর ভালো লাগে না, একটু শান্তি চাই, কোথায় গেলে পাবো? যে মানুষগুলো রাতে পুরনো স্মৃতির বোঝাগুলো নিয়ে ঘুমাইতে পারে না, একমাত্র তারাই জানে সকাল হইতে কতটা সময় লাগে। ধন্যবাদ তোমাকে আমার হাসি খুশি জীবনটাকে জাহান্নাম বানিয়ে মাঝ রাস্তায় ফেলে যাওয়ার জন্য। যে ছেড়ে যায় সব দোষ তার হয়ে যায়, কিন্তু থাকতে যে মূল্য দিল না তার কি কোনো দোষ নাই? যে ঠকে সে কাঁদে, যে ঠকায় সেও কাঁদে, শুধু দুদিন আগে আর দুদিন পরে। সত্যি কথা, আমি কখনো কারোর প্রয়োজন ছিলাম না, আমি মানুষ চিনতে ভুল করি বারবার। যদি হতে পারতাম স্বার্থপর, তাহলে টাকা থাকতো আজ পকেট ভর। যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদতটা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। কোথায় খুঁজবো তাকে, সে তো হারায়নি, বদলে গেছে। নূপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, এমনকি পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি নিভিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি। সেজন্যই তো মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলে থাকি, ভাই দুধে পানি মিশাওনি তো, অথচ মদে মানুষ নিজেরাই পানি মিশিয়ে খায়। মানুষ ফজরে আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায়, আর এখন মানুষ রাতভর জেগে ফজরে আজান শুনে ঘুমাতে যায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ারের বাচ্চা বলে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। সত্যি মানুষ বড়ই আজব। অনেক ভরসা করেছিলাম একজন মানুষের উপর, সে আমার মনটাকে ভেঙে দিল কাচের টুকরার মতো। অনেক কষ্টের পর জোড়া লাগিয়ে দেখলাম চেহারাটা আলাদাই দেখা যায়। একটা কথা সবসময় মনে রাখবে, যেখানে সবসময় ঝগড়া সেখানে ভালোবাসা, আর যেখানে ভালোবাসা সেখানে সন্দেহ, আর যেখানে সন্দেহ সেখানে অধিকার, আর সেই অধিকারটাই ভালোবাসার ভিতটা মজবুত করে। চেষ্টা করলে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, কিন্তু লয়ালিটি তৈরি হয় না, চরিত্র থাকতে হয়। ইচ্ছা করছে সবার থেকে অনেক দূরে হারিয়ে যায়, ভেতরটা বোঝার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। আমার নিরাপত্তা হয় যদি কারোর ভালো থাকার কারণ, তবে সে ভালো থাকুক, আমার কথা বলা বারণ। প্রচণ্ড কষ্ট নিয়ে অন্তরটা ভারী হয়ে আসে, যদিও সব শেষ তবুও কাছের মানুষগুলোকে ভালোবাসি, কি করব পুরনো অভ্যাস। যে মানুষটাকে সারাদিন অন্যকে হাসানোর স্বভাব, দিন শেষে সেই মানুষটার মুখেই হাসির অভাব। আমার ভালো সময় বুঝতে পারলাম আমি কেমন, আর আমার খারাপ সময় বুঝতে পারলাম দুনিয়াটা কেমন। আজকের জন্যই বাঁচো, অনেকের জীবনে আগামীকাল আসে নাই। ভাত ছিটাইলে কাকের অভাব পড়ে না, আর টাকা ছিটাইলে আত্মীয় স্বজনের অভাব পড়ে না, কথাটা তিতা লাগলো অতি সত্য। ভালোবাসা কি জানেন, পাইলে খুশি, না পাইলে চিরস্থায়ী মানসিক রুগী। যদি কখনো কেউ আমার মৃত্যু সংবাদ পেয়ে যাও, তাহলে কখনো আমার উপর রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও। মানুষ তো তখনই মরে যায় যখন তার কলিজাতে থাকা মানুষটা কলিজায় আঘাত করে চলে যায়। কষ্ট তো আমার তখনই হয় যখন প্রিয় মানুষগুলো আমার কষ্ট দিয়ে বলে কি হয়েছে। ছেলেরা সবসময় তাদের পছন্দের মানুষটাকে হারিয়েছে, আর মেয়েরা তাদের পছন্দের মানুষটাকে কখনো পায়নি, এটাই চরম সত্য। একদিকে ফ্যামিলির চিন্তা, অন্যদিকে প্রিয় মানুষটাকে হারানোর ভয়। আমার জীবনটা কেমন জানি হয়ে যাচ্ছে, নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি হতাশায় ভুগতেছি। কি করব আমি, কি করলে সফলতা আসবে, কোন দিকে যাব আমি, কোন পথটা বেছে নেব আমি, কোনো দিশা খুঁজে পাচ্ছি না। হঠাৎ মা একদিন বলে উঠল, যাকে তুই এত ভালোবাসতিস সে এখন কোথায়? আমি হাসিতে বললাম, মা খাঁচায় পাখি আটকে রাখা যায়, মানুষ না। এই যে মাঝে মাঝে ভাত খাওয়ার সময় গলা দিয়ে ভাত নামতে চায় না, কেউ জানে না সে কথা। বাথরুমে ট্যাপ ছেড়ে কান্নার ছাপ, চোখে মুখে জলের ঝাপটা দিয়েই ঢেকে ফেলা যায়, কেউ তো জানলই না, জানে জানে ওই উপরওয়ালা সব জানে। শত শত কষ্ট বুকে লুকিয়ে রেখে সবার সামনে হাসতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কষ্ট হলেও হাসতে হয়, কারণ আমরা ছেলে, হাজারো যন্ত্রণা নিয়ে হাসতে পারি। যখনই হাসি খুশি থাকার চেষ্টা করি, তখনই প্রিয় মানুষের কথা মনে পড়ে যায়, আর তখনই মনটা ভেঙে যায়। সবার সামনে হাসতে হবে, কারণ কান্না করার জন্য তো রাত আছে। তুমি আমার কাছে থাকো আর না থাকো, তোমার প্রতি মায়া আমার সারা জীবন থেকে যাবে। আমার কষ্ট পাওয়ার পিছনে আমার শ্রেষ্ঠ আবেগই যথেষ্ট। এই স্বার্থপর দুনিয়াতে আমি কি কিছু করতে পারবো, আমি কি করব? এত অল্প সময়ে কিভাবে নিজেকে সবার সামনে যোগ্য করে তুলব? আমার তো বাবার টাকাও নাই, মামা চাচার জোরও নাই, আর নিজের কোনো যোগ্যতাও নাই। হে বিধাতা, কোন কলমতে লিখছো আমার ভাগ্য? আমি কি নই কোনো সুখের যোগ্য? অতি সহজে হয়ে গেলাম সবার চোখের বালি। আমার সুখ লিখতে গিয়ে কি ছিল না কলমে কালি? এমন বয়সে এসে গেছি নিজের স্বপ্নবাদ দিয়ে টাকার পিছনে ছুটছি। একটা গরিব ছেলে সবসময় অসহায়,
কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, আর সবশেষে তার ভালোবাসার কাছে। মন খারাপ করে বসেছিলাম, কত মানুষ আসলো গেল, কিন্তু যে ভাত এনে জোর করে খাইয়ে দিল সেটাই মা ছিল। তুমি আর আমি কখনোই আমরা হতে পারবো না, দুজনেই থাকবো অন্য কারোর গল্পে তুমি হয়ে। কেন জানি সবকিছু থাকার পরেও এই পাশটা খুব খালি খালি লাগে, কি জানি নাই, কি জানি হারিয়ে গেছে। এই পাশটা সত্যি অনেক খালি খালি লাগে। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, উচিত কথার ভাত নাই, ভালো লোকের কদর নাই। হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, দুনিয়ার সব মানুষ তেমন এক না। বুঝবে যেদিন, খুঁজবে আমায়, সেদিন তুমি আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি হারিয়ে যাব তোমার অবহেলার শহরে। পকেটে টাকা থাকলে চেহারা কোনো ব্যাপার না, তাই টাকা কামাও, কথা হবে নোটে ঠোঁটে না। ততটাই আমি পাথর হতে চাই, যতটা পাথর হলে রব ছাড়া আর কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। অনেক কষ্ট হয় আমার, বলতে পারি না, যদি বলতে যাই তাহলে মানুষ বলবে পাগলে কি বলে। যার কষ্ট সেই বোঝে, আর বাকিরা তো সবাই আনন্দ খোঁজে। রাত জাগা মানুষগুলি খুব তাড়াতাড়ি মারা যায়।